বাংলাদেশ সংলাপের আজকের অতিথি আওয়ামী লীগ নেতা এবং সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক, খুশি কবির বেসরকারি সাহায্য সংস্থা নিজেরা করির সমন্বয়কারী তিনি, সুধীর চন্দ্রনাথ সাহায্য সংস্থা ব্রাকের কৃষি কর্মসূচির প্রধান মিস্টার নাথ, এবং মোংলার চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব। মোংলার হোটেল পশুরের চত্বর থেকে আমি শাকিল আনোয়ার বাংলাদেশ সংলাপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। সংলাপের আজকের পর্বটি অনুষ্ঠানের কথা ছিল রাজবাড়িতে, কিন্তু আমরা পরিবর্তন করে এখন সেটা মোংলায় করছি। করার কারণ হচ্ছে যে গত সপ্তাহে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের উপকূলে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে দুর্গত মানুষজন তাদের অভিজ্ঞতার কথা, তাদের যদি সে বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা যাতে তারা করতে পারেন, সে কারণে আমরা এই মোংলাতে এই সংলাপ অনুষ্ঠানটি করছি। আমি নিশ্চিত আজকে এই হোটেল পশুরের চত্বরে যে সমস্ত শ্রোতা দর্শক এসেছেন বিভিন্ন দুর্গত অঞ্চল থেকে, তাদের অনেকেই সেদিনের ঝড়ে স্বজন হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন, জাল নৌকা হারিয়েছেন, তাদের ফসল হারিয়েছেন। শ্রোতা দর্শকদের প্রশ্নের আগে আমি আপনাদের কয়েকজনের কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই, দু একজনের। সেদিনের ঝড়ে আপনাদের স্বজন হারিয়েছেন এমন কেউ আছেন? অনেকেই অনেকেই দাঁড়িয়েছেন, অনেকেই দাঁড়িয়েছেন। আপনি, আপনার নাম কি? আমার নাম শাহিনুর। শাহিনুর, হ্যাঁ। আপনার কোন থেকে এসেছেন আপনি? আমি রান্দার দিয়ে আসি। রায়ন্দা কোথায়? এটা শরণখোলা। শরণখোলা থানা। কাকে হারিয়েছেন আপনি সেদিনের ঝড়ে? আমার মেয়ে হারাইছি, 4 বছরের মেয়ে। বয়স কত? 4 বছর। 4 বছর। কিভাবে? কিভাবে? আমি বন্যার আগে পানি যেকালে না আসছে সেকালে আমি মনে করে অন্য ঘরে গেছি, অন্য ঘরে গেছি মনে তোর তিন ছুটে যখন গেছে পড়িয়া, তখন আমি মেয়ে আর ছেলে লইয়া যাওয়া দিছি বাজারে। বাজারে যাওয়া দিয়েছি মনে তোর এমনি তো আর আব্বার লাগে দেখা হয়েছে, আর আব্বার লাগে দেখা হয়েছে মনে তোর ছেলেটা নিয়েছে আর মেয়েটা আমি নিছি। আমি নিছি পরে আমি ডাল ভাবলা গাছ গাছ কিছু পাই না, কী করুম, আমার পুষ্কিনিতে লই গেছে আমার মেয়ে আর আমি পুষ্কিনিতে পানিতে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়েছে মনে তোর কী করুম, আমার মেয়ে হাতে ঝড়ের চাপে না পানির চাপে? হ্যাঁ, পানির চাপে। পানির চাপে, হ্যাঁ, পানির চাপে ফেলাই দিয়েছে আমার, কী করুম, আমি মেয়ে না আর খুঁজে পাইনি, মেয়ে হারা গেছে, হারা গেছে মনে তোর আমি একটা ডাল পাইছি, হ্যাঁ, ডালের ভিতরে আমি উঠে আমি খারাইছি, খারাইছি মনে তোর আর আব্বা ডাকে শাইনের মা কি মেয়ে লই তুমি বেঁচে আছো, আমি কইছি না আমার মেয়ে হারা গেছে আমি আছি, কইছে হ্যাঁ আমার হেকেলে কান্দুল লইছে যে আহারে আমার মেয়ে কি বিলি গেল, এগুলো আমি কই আমি বলতে পারি না কি বিলি, এত কিন্তু ছুটে গেছে, তা আমি পরে বলুম, আমি তখন আমার কোনো অজ্ঞান, আমি কোনো জ্ঞান নেই, তাই আমি পরে মৃতদেহ খুঁজে পেয়েছেন? হ্যাঁ, হেফের পরে তাই এই বন্যার 4 দিন পরে আমার মেয়ে পেয়েছে। রায়ন্দা গ্রামের, আপনি রায়ন্দা গ্রাম থেকে এসেছেন, আপনার নাম কি? রেহানা। রেহানা জি, আপনি কাকে হারিয়েছেন? আমি 3টে বাচ্চা হারিয়েছি এবং স্বামীও হারিয়েছি। আপনার 3 বাচ্চা? জি, এক ছেলে 2 মেয়ে। বন্যা যখন আমরা তো ওই সিগন্যাল দিছে তা শুনিনি, মানে মাইকে আর আগের দিন ওই মাইকিং করে গেছে, তখন বলছি যে এরম হবে না, তো এই পানি হবে তা বুঝতে পারিনি, তখন ঘরে রয়েছি। ঘরে রওয়ার পরে যখন ঘর চাপা পড়ছে তখন আমরা সব বের হয়ে গেছি, কিন্তু ঘরের ভিতরে একজন ছিলাম না, দাদা শ্বশুরের ঘরে যাই উঠছি, ওঠার পরে ওইখানে চকির উপরে উঠছি, দেখি পানি, মানে পানিতে 5 মিনিট সময় দেয় নাই, বেরিবে না একেবারেই। বৃহস্পতিবার রাত্রে আপনারা যখন জানছেন তখন সাইক্লোন সেন্টারে যাননি কেন? সাইক্লোন সেন্টার একটু দূরে আর কি। কত দূরে মনে করেন? কতক্ষণ লাগে হেঁটে যেতে? আর কেউ স্বজন হারিয়েছেন?
আপনি কোথা থেকে আসছেন? শরণখোলা থেকে, রান্দা গ্রাম। আপনিও রান্দা গ্রামের? আপনি কাকে হারিয়েছেন? আমার শ্বশুর শাশুড়ি জাল আর তার জালের ছেলেকে হারিয়েছি, একঘরে ছিলাম সব। তা আপনারা এই যে রান্দা গ্রামের তিনজনের সাথে কথা বললাম, আপনারা জানতেন যে ঝড় আসবে, ঘরে বসেছিলেন কেন? ঘরে বসেছিলাম, বাতাসের গতি খুব কম ছিল সন্ধ্যার আগে, তো সন্ধ্যার পর থেকে 7টার পর থেকে বেশি হয়েছে, তখন বড় বড় গাছ চারোদিকে পড়তেছে। তখন আমি আমার স্বামীকে বললাম যে চলো আমরা সবাই সাইকেল এনে যাই, তখন উনি বললো যে সাইকেল এনে যাবো, এই গাছের নিচে চাপা পড়ে যাব, হয়তো জ্বর হবে, কিন্তু পানি তো হবে কি না সেটা সঠিক জানি না, কিন্তু না জানার কারণে আমাদের এই দুর্ভোগ হয়েছে। আর তারপর পানি যখন আমাদের ঘরে আসছে, তখন আমরা একটা নৌকো আনছি, নৌকায় থেকে আমরা 9 জন গেছি, 9 জন থেকে 4 জন আমরা প্রাণ হারিয়েছি, আর বাকি 3 জন ছিলাম, এই 5 জন ছিলাম, তখন এই 5 জন আমরা সাঁতার কাছি, এক একজন ভাগ হয়ে গেছি, ভাগ হয়ে কে কোথায় উঠছে কার কোনো খোঁজ ছিল না, সকাল হয়েছে তখন আমরা সবাই খোঁজ পেয়েছি একজন আর একজন। রান্দা গ্রামের আপনাদের কেউই তাহলে সাইক্লোন সেন্টারে আপনারা তিনজনই কথা বললেন, কেউ যাননি? না, সাইক্লোন সেন্টারে কেউ যায়নি। তালুকদার আব্দুল খালেক, দেখেন রান্দা গ্রামের শরণখোলার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটি, অনেক লোক মারা গেছে, 100 একটা গ্রাম থেকে, এবং 3 জন কথা বললেন, একজনও সাইক্লোন শেল্টারে যাননি। সমস্যা কোথায়, আপনার কি মনে হয়? আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বলতে চাই যে আমাদের দেশে যখন এই ধরনের কোনো আবহাওয়া সংকেত দেওয়া হয়, তখন আমাদের এই উপকূলীয় অঞ্চল স্বাভাবিকভাবে এরা মনে করে যে আমরা ঘর দুয়ার ছেড়ে আমরা সাইক্লোন সেন্টারে গেলে আমাদের এই সম্পদ নষ্ট হয়ে যাবে, যার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ওই বাড়িতেই থাকতে চায়। কিন্তু যখন তারা মানে বাড়িতে আর থাকতে পারে না, তখন যখন যাওয়া শুরু করে, তখন হয়তো টিন ছোড়া শুরু করে, গাছপালা পড়ে, তখন স্বাভাবিকভাবেই ওই যখনই একটা শেল্টারে যেতে চায় কিংবা একটা স্কুলে যেতে চায়, তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা একটা প্রশ্ন নিই, আজকের প্রথম প্রশ্ন, ইদ্রিস আলী করেছেন মংলা বাগেরহাট থেকে। ইদ্রিস আলী, ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হলো জনগণকে সরিয়ে নেওয়ার জন্য, সরকারি উদ্যোগ ছিল না কেন? সরকারি উদ্যোগ কি ছিল না আপনি নিশ্চিতভাবে জানেন? জি, আমরা দেখেছি যে সরকার শুধু 10 নম্বর বা 12 নম্বর বা 9 নম্বর সংকেত দিয়েই তার দায় সারা দায়িত্বটা পালন করে ওই বড় বড় বিল্ডিংয়ে বসে থাকে, আর ঘূর্ণিঝড়ের পরে শুধু লাশ খুঁজতে আসে যে কতগুলো লাশ পাওয়া যায়, কিন্তু লাশের আগে, লাশ হওয়ার আগে যদি একটি জীবনগুলো সরিয়ে নেয় নিজের উদ্যোগে, জাহাজে করে, লঞ্চে করে বা এরকম কোনো ভাবনে করে, তাহলে তো আর এই লাশ আমাদের খুঁজতে হয় না। না, কিন্তু রান্দা গ্রামের লোকজন স্বীকার করেছেন যে তারা জানেন যেটা আসছে, মাইকে করে বলা হয়েছে, নৌকায় করে লোকজন বলেছে তাদেরকে, তারা বিশ্বাস করেনি, সেটা তাদের ব্যাপার, কিন্তু কেউ না কেউ বলেছেন তাদের। এই জন্য আমাদের সাবেক প্রতিমন্ত্রী সাহেব বলেছেন যে জনগণ একটু অসচেতন আছেন এবং তাদের যে সামান্য পুঁজি সম্পদ সেটাকে রক্ষার তাগিদেই কিন্তু তারা ওই নিজের ঘর আঁকড়ে ধরে থাকে, কিন্তু সরকার তো দায়িত্বশীল, তার তো জানা উচিত ছিল এই সামান্য সম্পদ রক্ষা করতে গিয়ে তার জীবনটাই সে হারিয়ে বসবে, সুতরাং তাকে জোর করে, আমরা যখন দেখেছি আমেরিকার বিভিন্ন প্রদেশে যখন ঝড়ের সংকেত দেয় তখন জনগণকে অ্যারেস্ট করার মতো নিয়ে যায় সেখান থেকে নিরাপদ আশ্রয়। আমাদের দেশের সরকার এটা করে না কেন? ধন্যবাদ। আবু তালেব, এই যে প্রশ্নকর্তা যেটা যিনি বলছেন যে ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হলেও জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সরকারি উদ্যোগ ছিল না, আপনার অভিজ্ঞতা কি? অন্যান্য বারের চেয়েতে এইবারের সাইক্লোনে সংকেতটা একটু আগামী দিয়েছে, রেডিও টেলিভিশনে দিয়েছে, এবং গভর্নমেন্টের যারা এখানের উপজেলা পরিষদ আছেন আমাদের ডেকেছেন, মিটিং করেছেন, এবং এনজিওরাও সেখানে ছিলেন, সবাই মিলে আমরা চেষ্টা করেছি মানুষকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার জন্য, এবং আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি। এইবারই আমার মনে হয় যে আমরা মানে প্রচুর পরিমাণে মানুষকে সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারছি। উনি যেটা বলেছেন ওনার সাথে আমি একমত নয়, যেহেতু ঝড়ের দিন 5:30টার সময় ইউনো সাহেব আমি সহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লোককে টেনে হিঁচড়ে ভ্যানে করে বা বিভিন্ন যানবাহনে করে আমরা আমাদের অঞ্চলে সাইক্লোন শেল্টার আশ্রয় দিতে আমরা সক্ষম হয়েছি। তিনজনের কথা শুনলেন, তাদের কিন্তু কেউ আসেনি বলতে যে তোমাদেরকে যেতে হবে, সেখানকার এক এক জায়গার অবস্থান এক এক রকম। তো সেখানে ওই যে একজন বলেছেন যে মাইকে বলে গেছে, মিনিস্টার সাহেব বলেছেন যে আমরা ওই যে সম্পদটা আছে না এটা ধরে রাখিয়া বসে থাকতে চাই, তো আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। যদি মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায় তাহলে আমি মনে করি ভবিষ্যতে ক্ষতির পরিমাণ এখন যা হয়েছে তার চেয়ে আরও কমে আনা যাবে। খুশি কবির, এই যে প্রশ্ন, জনগণকে সরিয়ে নেওয়ার সরকারি উদ্যোগ কতটা ছিল,
ছিল না উনি বলছেন। আপনাদের অভিজ্ঞতা কি? যেটা হয় কি, শুধু একটা ওয়ার্নিং দিল আর কয়েকজন যারা মনে করছে দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে বলা হলো যে সাইক্লোন হবে, সেটাতেই মানে স্বাভাবিকভাবে সবাই কিন্তু ওই বুঝবে না। এই কারণে যে অনেক সময় অনেক জায়গায় 10 নম্বর সংকেত হওয়ার পরেও সেরকম সাইক্লোন হয়নি বা সেরকম ঝড় হয়নি, বাসায় ফিরে গিয়ে তখন দেখে যে সব কিছু লুটপাট হয়ে গেছে। কিন্তু আজকালকার যুগে যেখানে এখন অনেক কিছুই আমরা স্যাটেলাইট যুগে অনেক কিছু জানতে পারি আর এটার ভয়াবহ বুঝতে পারি, সেটা গ্রামের মানুষ বুঝবে না, কিন্তু যারা দায়িত্বশীল ব্যক্তি যারা সরকারে আছেন তারা তো অবশ্যই এটা বুঝবেন যে এই সাইক্লোন অন্য সাইক্লোনের চেয়ে কতটুকু আরও প্রকট এবং ভিন্ন। সেখানে ভলেন্টিয়ারদের মাধ্যমে বারবার সবাইকে জানানো যে এই সাইক্লোন এরকম হবে তোমরা চলে আসো, সেই জিনিসটা মনে হয় যে প্রশ্ন করেছেন তার সাথে আমি একমত যে আরও শক্তিশালী আর আরও একটা স্ট্রং ভূমিকা নেওয়া অবশ্যই উচিত এবং এটা এড়ানোর কোনো মানে দায়িত্ব এড়ানোর কোনো বিকল্প নাই। এবং আমার মনে হচ্ছে যে এক একটা যখন বিশাল একটা কোনো সাইক্লোন ঘটে যায় তারপরে আমরা খুব সচেতন হই, তারপরে ভুলে যাই, তারপরে যখন আর একটা সাইক্লোন এরকম প্রকট আকারে আসে আমাদের অতীতের কথা মনে থাকে না, সেটাই সমস্যা। একই বিষয় আরেকটি প্রশ্ন নিয়ে নি, নীরেন্দ্রনাথ বিশ্বাস শেলবুনিয়া বাগেরহাট থেকে। আমাদের পাশের গ্রামে একটি আশ্রয় কেন্দ্রের পরিচালনার প্রয়োজনীয় মুহূর্তে সাধারণের কাছে এর চাবি দেন নাই, ফলে প্রয়োজনীয় মুহূর্তে এর ব্যবহার সম্ভব হয়নি। আশ্রয় কেন্দ্রগুলি সঠিক সময়ে ব্যবহার করার জন্য ওই দিন উন্মুক্ত রাখা উচিত ছিল কিনা? মানে লোকজন ঢুকতে পারেনি? হ্যাঁ, মানে প্রথম অবস্থায় তারা ঢুকতে পারেনি, পরে অনেক পরে তারা চাবি নিয়ে তারপর ঢোকে। এরকম অভিযোগ আরও পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে যে তালা দেওয়া ছিল আশ্রয় কেন্দ্র। সুধীর চন্দ্রনাথ। প্রথমে আমি বলবো যে আমি পূর্বের প্রশ্নের একটু আমি রেস্ট আনব যে আসলে 70-এর পরের থেকে এই পর্যন্ত যে 4টা ঘূর্ণিঝড় এই পর্যন্ত এই ধরনের 4টা বড় ধরনের ঘূর্ণিঝড় হয়ে গেছে, কিন্তু মনে হয় যে অন্তকে কয়েকশো বার এটার জন্য বিভিন্ন রকম সিগনাল দেওয়া হয়েছে কিন্তু এফেক্ট ক্ষতি করছে কিন্তু 4বার, তো যার জন্য মানুষের মনে একটা ধারণা যে হয়তোবা হবে না। সেই জন্য যেটা হলো একটা হলো যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আর পাশাপাশি একটা আমি মনে করি যে দুর্যোগ মোকাবেলার জন্য এই কোস্টাল বেল্ট এরিয়াতে একটা একটা শক্তিশালী সরকারের একটা টিম থাকবে। যেমন মনে করেন ফায়ার সার্ভিস যখন আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন যেভাবে মোকাবেলা করে আগুনের থেকে মানুষকে বের করে নিয়ে আসে, আমি মনে করি সেই ধরনের শক্তিশালী মোকাবেলার টিম থাকতে হবে সরকারের। তার কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ প্রতি বছরই কিন্তু এটাতে ঝড় হবেই, এটা ধরেই নিতে হবে, যদি না হয় তাহলে মনে করতে হবে যে এটা আমরা অলৌকিকভাবে বেঁচে গেছি যেহেতু আমরা জানি। কিন্তু আমি মনে করি এটার আর সময় নষ্ট না করে সবাইকেই নিয়েই সরকার একটা শক্তিশালী মোকাবেলার টিম গঠন করা উচিত দুর্যোগ মোকাবেলার জন্য। তালুকদার আব্দুল খালেক। আমি 1997 সালের 19 মে এই ধরনের একটা সাইক্লোন হয়েছিল, তখন আমরা কিন্তু 10 নম্বর সিগন্যাল দিছিলাম মোংলা এবং চিটাং অঞ্চল। তা ভোরের দিকে এই মোংলা বন্দরের মানে ইসে আপনার সমুদ্রের কাছ থেকে এটার গতি চেঞ্জ হয়ে এটা চিটাগাংয়ের দিকে যায় এবং এফেক্টটা ওইখানে হয়। তা আমার মনে আছে, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি যে আমি এইখানে প্রশাসনের তখন আমি যেহেতু এই অঞ্চলের এমপিও ছিলাম আমি তাদেরকে বলছি যে লোকজন সরাই নেন, কিন্তু দুর্ভাগ্য আমার পরে আমাকে বলছে 10 নম্বর সিগন্যাল চলতেছে, বৃষ্টি চলতেছে, তখনও কিন্তু লোকজন ওই মাছের পোনা ধরার জন্য নদীতে ব্যস্ত। তখন আমি এই জায়গা প্রশাসনে যাদের ছিলাম তাদেরকে আমি পুলিশ বিশেষ করে এবং আমাদের যারা সংগঠন ছিল সবাইকে মানে আমি ওইখানে ঢাকা বসে আমি ফোর্স নিয়ে বলছি তাদেরকে সরাই নেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার আপনাদেরকে সে নিতে হবে। অর্থাৎ আমাদের দেশের মানুষ যে বলে যে সচেতনতা নাই, আমার মনে হয় 1997 সালের পর কোস্টাল বেল্টে আমি নিজে প্রত্যেকটা উপজেলায় আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা এবং এটা এখনও মনে হয় তা অব্যাহত আছে। সচেতনতা নাই সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সরকার করে না এইটা ঠিক না। এখন প্রশ্ন হলো এই যে আমি এবার যেটা দেখেছি যে 4 নম্বর সিগন্যালের পর হঠাৎ 10 নম্বর সিগন্যাল দিছে, 10 নম্বর সিগন্যাল যখন হয়েছে তখন আমি খুলনার আকাশে আমি তারা দেখছি, আমি তখনই আমি মোংলায় আমাদের লোকজনের সাথে টেলিফোন করছি বলছে তখনও বৃষ্টি হয় নাই, তখন কিন্তু চিটাগাংয়ে বৃষ্টি। অতএব আমার মনে হয় যে সিগন্যালটা দিতে হবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে দিতে হবে এবং মানুষকে বুঝাতে হবে যে না এই
যে আমরা যে আবহাওয়ার যে সিগন্যালটা দিচ্ছি এটার যে গুরুত্ব আছে এটা বুঝাইতে হবে। যখন এই সিগন্যালটা যদি যে সময় দিয়েছে 10 নম্বর, তখন যদি মোংলা বন্দরে আকাশে তারা থাকে তখন তো এটা গুরুত্ব দেবে না। আবু তালেব সাহেব, আপনাদের কি এরকম কোনো সমস্যা হয়েছে 4 থেকে 10 নম্বরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে এবং আপনারা সময় পাননি যথেষ্ট? না, যথেষ্ট সময় ছিল। যেমন 14 তারিখ রাত 8:30 বাংলা খবরই আমি শুনেছি যে 4 নম্বর থেকে একসাথে 10 নম্বর দেওয়া হয়েছে। মন্ত্রী সাহেব যা বলেছেন যে ধারাবাহিকভাবে দিলে হয়তো মানুষ একটু বুঝতে সুবিধা হতো, তো মানুষ বুঝে গেছেন যে 4 থেকে 10 নম্বর সিগনাল বহু দেখেছি, এ তো কখনো ইফেক্ট হয়নি, তো আমরা আর কোথায় যাবো, এইখানে বসে থাকি। কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে একটা ভয়াবহতা হচ্ছে এবং এলাকার যারা যুবক শ্রেণীর লোক আছে তাদের সাথে নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, মাইকিং করেছি যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে তার আশ্রয় নেওয়ার জন্য। এবং আমি আপনাকে বলতে পারি আমি পর্যাপ্ত সাড়া পেয়েছি এবং ইতিপূর্বে এইবার যে সাড়া পেয়েছি আমি ইতিপূর্বে এই সাড়া আর কখনো আমি কিন্তু পাইনি। আপনার ইউনিয়ন হয়তো ব্যতিক্রম ইউনিয়ন, অনেক মানুষ অবশ্য সেটা বলছেন না। পরের প্রশ্নে চলে যাই। কল্পনা মণ্ডল, শেলবুনিয়া মংলা থেকে। আমাদের দেশের আবহাওয়াবিদরা যে আবহাওয়ার পূর্বাভাস প্রচার করেন, অতীতে সে অনুযায়ী দুর্যোগ না হওয়ার কারণে মানুষ আবহাওয়া দপ্তরের উপর আস্থা হারিয়ে এবারের দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রে যাননি। দেশের আবহাওয়া দপ্তরের উন্নতি সাধন এবং আধুনিকায়নের কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি যে বলছেন যে মানুষ আস্থা হারিয়ে এবার আশ্রয় কেন্দ্রে যাননি, আপনি কেন বলছেন একথা? যেমন এর আগে সুনামির যে পূর্বাভাসটা দেওয়া হয়েছিল তখন দেখাচ্ছে সব লোকই আশ্রয় কেন্দ্রে চলে গেছিল একটা ভয়ে, তখন কিন্তু সুনামি হয়নি। এবং এই দুর্যোগে 14 তারিখ রাত 8টার সংবাদে হঠাৎ 4 নম্বর থেকে 10 নম্বর সিগনাল দেয়, তখনও কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায় ওই রাতে, কিন্তু রাতে কোনো ঝড় বৃষ্টি এমনকি আকাশে তারা ছিল, ঝড় বৃষ্টি হয়নি, যার জন্য মানুষ সকালে আবার যার যার গৃহে ফিরে আসে। সকালে ওই একই সংবাদ যে ঝড় আসছে হবে, সকালে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, অথচ দেখা যাচ্ছে সকালে হয়নি, তারপর দেখা গেছে দুপুরে দিছে, দুপুরে হয়নি, অথচ 5টা সংবাদে বলা হচ্ছে যে দুপুরে নাগাদ ঝড় শুরু হবে, দুর্যোগ আবহাওয়া শুরু হবে। মানুষ কি করবে? দেখা যাচ্ছে একটা সময় বেঁধে দিল, কিন্তু সকল পর্যন্ত যদি তার কোনো ই না দেখা যায় তাহলে মানুষ তো আশ্রয় নিজের গৃহে থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি অন্যান্যরা কি বলেন। শ্রোতা দর্শক, আপনারা যারা এখানে আছেন আশ্রয় কেন্দ্রে গিয়ে আবার ফিরে এসছেন এমন কেউ আছেন? আশ্রয় কেন্দ্রে যে সকালবেলা 4 নম্বর সিগন্যাল দিয়েছে, দেওয়ার পর আশ্রয় কেন্দ্রে গেছে, ওই দিন রাত্রে কোনো ঝড় হয়নি, সবাই আবার ফিরে বাড়িতে যার যার। কোথায় এটা? কোথায়? এটা হচ্ছে কানাইনগর থেকে। কানাইনগর কোথায় এটা? কানাইনগর হচ্ছে মংলার একটু দক্ষিণ পাশে। আচ্ছা, আপনি গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন? আমার মা গেছিল, আমার ছোট ভাইরা ছিল, তারা গেছিল, আমি ছিলাম সাগরে, সাগরে ছিলাম, ওই দুলফার চরে ছিলাম। আমরা আইসে শুনি আমার মা আমার ভাই এরা বলছিল যে আমরা সাইক্লোনে গেছিলাম প্রথম দিন, প্রথম দিন কোনো ঝড় হয়নি, তার পরের দিন করে আবার আমার মা আমার ভাই এরা সাইক্লোনে যায়নি, না যায় এরা বাড়িতে ছিল, বাড়িতে থাকার পরে যে সময় রাত 11টা পাশে বেশি করে ঝড় হয় তখন এরা সাইক্লোনে যায়, এদের কোনো অসুবিধা নেই, সাইক্লোনে যে এরা ছিল তখন। এদিক থেকে এদিক থেকে কেউ? আমার ফ্যামিলিকে পাঠাইয়া দিয়েছিলাম, আমি বাসাতে ছিলাম, আমার ফ্যামিলি আবার ফিরে চলে আসছে। এই ওই দিন দুপুরবেলা দেখা গেছে যে সূর্য একবার কিন্তু আকাশে উঠে গেছে, ওদিকে 10 নম্বর সিগন্যাল ওয়ার্ল্ড ভিশন এবং উপজেলা প্রশাসন একসাথে দিয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ কিন্তু এটাকে হেলায় দেখেছে যেটা হয়তো হবে না, এরকম ধারণা ছিল আর কি। আর শেষে রাত্রে যখন হয়েছে তখন আমি একাই বাসায় ছিলাম, আমার ফ্যামিলিকে পুনরায় আবার সেন্ট পল স্কুলে পাঠিয়ে দিই। তো রাত্রে আমি যখন বাসায় ছিলাম আমার মনে হচ্ছিল যে আমার 5 ইঞ্চি ওয়াল আমার গায়ে ভেঙে পড়বে, তখন আমি দরজার কাছে গিয়ে দাঁড়াইছিলাম। আপনি জানেন কেন? আমি যাইনি, এমনি ইচ্ছা করে যাইনি, ইচ্ছা করে যাননি। এদিকে ঘরের মালামালের জন্য। এদিকে সামনে একটু কথা বলি, আপনি আপনি কোত্থেকে এসেছেন? আমি মোড়লগঞ্জ বাড়িখালি থেকে আসছি। আপনি ওই ঝড়ের দিন গিয়েছিলেন আশ্রয় কেন্দ্রে? আমরা যখন এই সিগন্যাল দেওয়া হয়েছিল আমরা সবাই শুইনি আর কি, আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা ছিল তাদেরকে বলছি যে এরকম যেতে হবে, বড় ধরনের নাকি হবে, খবরে বলতেছে, টিভিতে দেখাচ্ছে, তা আমাদের যাইতে হবে। তো 8টার পরে আর কি এরা বলতে না বলতে ধীরে ধীরে আর কি, এরা একটু অন্য ধরনের মানুষ তো, আগের যুগেরও আছে কিছু, এরা চিন্তা করে যে যাবো কি যাবো না, এরকম একটু তাড়াহুড়ো করতে করতে পানি উঠে গেছে, খুব পানি ওঠার পরে আমাদের বাড়ি আমরা নদীর সাইডে, তো নদী ভেঙে গেছে, তো পানি একেবারে সাথে সাথে উঠে গেছে, যাওয়ার পরে আমরা আর কি সাঁতার কাইটি, গাছপালা যেখানে শুধু সবই ভেঙে গেছে, ওই বিশ্বাস তো কেউ কেউ করেনি কিন্তু আমরা তো করছি। বিশ্বাস করেননি কি আছে যে একদম বিশ্বাস করেননি হবে না? ওই দিন বিকাল 5টার সময় আমি এই নদীর পাড়ে কয়েকটা বস্তিতে যাই,
তো যাই বলি যে আপনারা আমাদের এখানে সিভিল অ্যান্ড হাইড্রোলিক অফিস আছে, এখানে আশ্রয় নেন। তো বললে ধুরো বেটা রাখ, ও বন্যা টন্যা কিছু হবে না, আপনি সার মানুষ, আপনি চলে যান। তারপরে আমি আবার যাই, যাই বলি আপনারা সিভিল অ্যান্ড হাইড্রোলিক, এখানে একটা অফিস আছে মংলা বন্দর কর্তৃপক্ষের, আপনারা অতি দ্রুত, এখন বৃষ্টি হচ্ছে, এখনই চলে আসেন। এবং আমি যত সহযোগিতা লাগে এই অফিসে সহযোগিতা পাঠাবো। আমার ওই দিন রাত্রে 7টায় আমার ডিউটি ছিল, কন্ট্রোল রুম খোলা হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের, ডিউটি থাকা অবস্থায় আমি তাদেরকে টাইনা টাইনা নিয়ে আসছি, কিন্তু তারা বিশ্বাস করেনি। খুশি কবির, আস্থার একটা সমস্যা আছে নাকি? আস্থার সমস্যা অবশ্যই আছে। আমার মনে হয় আমাদের দর্শকদের পক্ষ থেকে যে বক্তব্য মন্তব্য আর প্রশ্ন আসছে সেখানে অবশ্যই বোঝা যাচ্ছে, একটা হলো যে বেতারের খবরের কথা বলা হচ্ছে, যে বিকালে বলা হচ্ছে যে সেদিন দুপুরে আঘাত আনবে, তো বিকাল হয়ে গেছে, দুপুরে একটা সময় যেটা বলা হচ্ছে, সেই কারণে তো একটা আস্থার প্রশ্নটা আসছে। প্রকট কত হবে, তীব্রতা কত হবে, সেটা না বুঝে যদি বলা হয় চলে যাও, গিয়ে এসে দেখে জিনিসপত্র হারিয়ে গেছে। আমাদের আর কয়েকজন দর্শক বলেছে আমার ফ্যামিলিকে পাঠিয়েছি, আমি যান মাল এগুলা মানে আমার যা আছে সম্পদ সেটাকে রক্ষা করার জন্য আমি আছি। এখানে ব্যাপক সব জায়গায় সচেতনতা, বিভিন্ন প্রত্যেক গ্রামে স্কোয়াড তৈরি করা, প্রত্যেকটা জায়গায় মানুষকে বাঁচানোর ব্যাপারে ওই মানসিকতার সৃষ্টি করা, আর সবচেয়ে বড় হচ্ছে যে সাইক্লোন শেল্টারগুলো যদি বাড়ির কাছে হয় এবং অ্যাক্সেস খুব দ্রুত পারা যায় যে যাওয়ার জন্য, মানে বড় বড় সাইক্লোন শেল্টার অনেক দূরে, আধা ঘন্টা দূরে সেখানে না করে যদি একদম বাড়ির কাছে থাকে সেখানে যদি করা যেতে পারে তখন কিন্তু মানুষ আরো বেশি। ধন্যবাদ। তালুকদার আব্দুল খালেক, আস্থার একটা সমস্যা আছে কিনা? এখন আস্থার সমস্যা মানে যদি প্রশাসনের পক্ষ থেকে যে প্রচার, এই জিনিসটার উপর সাধারণ মানুষের একটা আস্থা থাকতে হবে। এই ধরনের প্রচার নাই করলে আস্থার কি সমস্যা আছে? কারণ অনেক মানুষ সমস্যা আছে। আমি একটু আপনার বলি, আমাদের একজন প্রার্থী বলছে সমিনীর কথা ঠিকই আছে, ওই সময় আমাদের এই অঞ্চলেই এইটা আঘাত আনতে পারে এই ধরনের একটা প্রচার ছিল এবং আমরা সেইভাবে প্রস্তুতি ছিলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলা অন্যদিকে ডাইভার্ট হয়, যার কারণে আমাদের দিকে আসে নাই কিন্তু অন্যদিকে হয়েছে, আমাদের দিকে আসলে আমরা ওই বিপদগ্রস্ত হতাম। এই জন্য আমার মনে হয় যে এই মানুষের আস্থা আনার জন্য আমাদেরকে প্রচার এবং বিভিন্ন ধরনের তাদেরকে মোটিভেশন করতে হবে। পরের প্রশ্ন, বিভাস চন্দ্র বিশ্বাস, শেলবুনিয়া মংলা থেকে। ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে জীবন বাঁচানোর পাশাপাশি সহায় সম্পদ, গবাদি পশু ইত্যাদি রক্ষার জন্য কোনো স্থায়ী ব্যবস্থা করা সম্ভব কিনা এবং কি উপায়? আপনাদের গবাদি পশু গেছে কারোর? গরু, ছাগল, মহিষ কার গেছে? আলোর করেছিলাম, নৌকো নিয়ে সাইডে লোক ছিল আমার সাথে, নৌকো দিন বুড়ে গেছে, লোকজন সাইডে পাইছি একদিন পরে, পাইয়ে দেশে আইছি, আমার সাইডে ছাগল ছিল, আসছে ঘর দুয়ারও নাই আর ছাগল সাইডে নাই, সব মারা গেছে। আমারও তিনটা ছাগল গেছে, আমি দুবলার সরে ছিলাম, আসার পরে শুনি যে ঘর ভেঙে ওই ছাগল চাপা পড়ে মারা গেছে। আর এদিকে রায়দা গ্রামের বা মোরেলগঞ্জের কারোর, আপনাদের গরু ছাগল কার গেছে? হ্যাঁ আপনি। হ্যাঁ, আমার বারৈখালী গ্রাম, আমাদের গ্রামে কোনো সাইকেলো সেন্টারও নাই, কোনো আশ্রয় কেন্দ্রও নাই, ভালো কোনো একটা বিল্ডিংও নাই যে আমরা যাই আশ্রয় নেব। তারপরে আমাকে মানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, হাঁস মুরগি অনেক মারা গেছে, আমাকে এলাকার সব কিছু মানে ঘর দুয়ার ভাসিয়ে গেছে, কোনো মানুষ বাঁচার জন্য কোনো একটা আশ্রয় পায় নাই। অনেক গরু ছাগল মারা গেছে আপনার গ্রামে? হ্যাঁ, মানে আমাদের যে বাস, আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, তা নিয়েও বাঁচার মতন কোনো সম্বল ছিল না, ওই এলাকায় কোনো সাইকেলো সেন্টারও নাই। ওখানে একজন দাঁড়িয়েছিলেন, আমার সাসার মারা গেছে 4টা, আমার মারা গেছে 3টা গরু। গরু তো এই যে গরু ছাগল বাঁচানোটা আপনাদের জন্য কত জরুরি চাচা? একান্ত জরুরি, একটা গরুর দাম 30,000-25,000 টাকা দাম, একান্ত জরুরি। তো গরু ছাগল বাঁচানোর কোনো ব্যবস্থা নাই ওখানে? ওখানে কোনো গরু ছাগল বাঁচাবার কোনো ব্যবস্থা নাই, আমাদের বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূর সাইক্লোন সেন্টার। তো সাইক্লোন সেন্টারে কি গরু নিয়ে যাওয়া যায়? যাওয়া যায়, যাওয়া যায়, তা মানুষই তো ধরে না, তার গরু তুই কোন জায়গায়? খুশি কবির, এই যে গরু ছাগলে বাঁচানোর বিষয়টি অত্যন্ত জরুরি। 91 সাইক্লোনের পরে এবং যেটা কক্সবাজার আর চট্টগ্রাম সন্দ্বীপ যেখানে বেশ প্রকটভাবে ই করেছিল সে সময়, এবং আমরা 85তেও যে সাইক্লোনটা উড়িরচরে হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে গরু ছাগল বাঁচানোর প্রয়োজনীয়তাটা অনেক বেশি, মহিষ সব কিছু। সাজেশন যেটা আসছিল যে সাইক্লোন শেল্টার বাড়ির কাছে থাকতে হবে, যেরকম আমাদের এক বোন বলেছে যে অনেক দূরে তাদের গ্রামেও নাই, বাড়ির কাছে থাকতে হবে আর তার পাশে একটা কেল্লা করা,
যে কেল্লায় গরু ছাগলকে রাখা যেতে পারে। পাশে যদি কেল্লা করা হয় আর তারপরে যদি সাইক্লোন শেল্টার সাথে থাকে, অথবা কেল্লার উপরেই যদি সাইক্লোন শেল্টার করা হয়, সেখানে কিন্তু গরু ছাগল বাঁচানো যায়। এই সাজেশন আগেও আসছিল, কিন্তু আমি যেটা আগে বললাম, আমরা সব কিছুই ভুলে যাই, সাইক্লোন চলে গেল, কিছুদিন আমরা খুব রিলিফ রিহ্যাবিলিটেশনের কাজ করব, তারপরে দু বছর পরে এই বিষয়টাই আমরা ভুলে যাব। সুধীরচন্দ্রনাথ, আসলে যেটা হলো যে সাইক্লোন সেন্টার, যেমন আমি এটার সাথে তুলনা করব ভোলার সাথে, 70-এ যে 12 নভেম্বর যে ভোলাতে জলোচ্ছ্বাস হয়েছে, তখন অনেক লোক মারা গেছে, লাখ লাখ লোক মারা গেছে। তো সেখানে যেটা খুশিয়াপা যেটা বললেন যে আসলে ওর পরে কিন্তু ওটাকে নাম দেওয়া হয়েছিল মজিব কেল্লা, যেহেতু বঙ্গবন্ধুর সময়ে যেটা হয়েছিল মজিব কেল্লা, এটা বিশাল এলাকা, অন্তত 40 হাত উঁচু হবে, বিশাল, মানে যেন এখানে প্রায় 2-5 হাজার গরু একত্রে রাখতে পারে, সেরকম যদি মজিব কেল্লা করা হয়। আর সাইক্লোন সেন্টারগুলো আছে সেই জায়গায় করা হবে, এবং তার সাথে কিন্তু ওয়েল কমিউনিকেশন থাকতে হবে, যেন মানুষ যেন সহজভাবে চলে যেতে পারে। যেমন সেই রাত্রের কথা বলি, সেই রাত্রে আমি যেহেতু ভোলাকেও 10 নম্বর সিগনালের ভিতর দেওয়া হয়েছিল, সেখানে আমি যখন আমার বাড়িতে আত্মীয় স্বজনের কাছে রিং করলাম, অনেকেই সাইক্লোন সেন্টারে চলে গেছে, কিন্তু একজন আমার রিলেটিভ যার বয়স অনেক 70-এর উপর, সে কিন্তু জান নাই। তার কারণ, সে আমাকে বললেন যে ওইখানে যে যাব, আমি অনেক অসুস্থ লোক, ওইখানে তো থাকার তো সেই ধরনের ব্যবস্থা নাই, সেই জন্য এখানে সাইক্লোন সেন্টারের ভিতর এমন কিছু রুম রাখা উচিত যেখানে এই জাতীয় যদি কোনো অসুস্থ বয়স্ক রোগ থাকে, তাকে যেন অন্ততপক্ষে সেইভাবে রক্ষা করা যায়। হয়তো পারে একজন প্রেগনেন্ট মহিলা থাকতে পারে, তাকে যেন সেই জায়গায় যেন সেভাবে রাখা যায়, এই জাতীয় পরিবেশ যদি সৃষ্টি করা যায়, আমি মনে করি যে মানুষ যাবে, যাবে না কেন। মিস্টার নাথ, আপনি ব্র্যাকের কৃষি কর্মসূচির প্রধান, তো এই যে অভিজ্ঞতা আপনার, এর প্রেক্ষিতে আপনারা কি এ ধরনের কিছু চিন্তা ভাবনা করছেন নাকি? হ্যাঁ, আমার মনে, আপনাকে ধন্যবাদ, কারণ আমরা 91-তে জলোচ্ছ্বাসের পরে আমরা কক্সবাজার এবং কুতুবদিয়াতে আমরা ব্র্যাক নিজস্ব উদ্যোগে 3টা সাইক্লোন সেন্টার করা হয়েছে। আমি আজকে অন্দাওয়েতে যখন আসতেছি, তখন আমার ঢাকার সাথে যোগাযোগ হয়েছে, ব্র্যাক এরকম একটা পরিকল্পনা গ্রহণ করছে এই এলাকায় এই জাতীয় কিছু সাইক্লোন সেন্টার করার জন্য, ব্র্যাক অলরেডি পরিকল্পনা গ্রহণ করেছে। তো সেই শুধু ব্র্যাক না, আপনারা কি সরকারকে বলবেন না যে সরকার পাশাপাশি থেকে সব জায়গায় এটা করা হোক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা সরকারকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যাতে এই জাতীয় সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এবং ব্র্যাকও যাতে এই জাতীয় অংশগ্রহণ করে। আবু তালেব সাহেব, এই যে আপনার গ্রামে, আপনার, আপনি তো গ্রামেই থাকেন, আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, এই যে ঝড়ের সময় আপনার এই গরু ছাগল বাঁচানোর বিষয়টি কতটা জরুরি হয়ে ওঠে গ্রামের মানুষের কাছে? গ্রামের অধিকাংশ মানুষ কৃষক, গরুটা তার জন্য একটা সম্পদ, এবং গরুটা তার না থাকলে হয়তো জ্বর পরবর্তী সে বেঁচে গেল, কিন্তু গরুটা বাঁচলো না, তো সে কিন্তু বেঁচে থেকেও তার কিন্তু খুব একটা সার্থকতা নাই, যেহেতু সে পরবর্তী তার গরু নহলে তার জমি জমা চাষ করতে পারছে না, ফসল ফলাতে পারবে না, সেহেতু না খেয়ে মারা যেতে হবে। তো যে কারণে আমি মনে করি জীবনের সাথে কৃষকের গরুটাও বাঁচাবার দরকার, আধুনিক পরিকল্পনা করে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে কৃষকের গরুটা এই ঝড়ের সময় যেন বাঁচানো যায়। মানে গরু ছাগল আছে বলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া অসুবিধা হয় আপনাদের? যটা যখন শুরু হয় তখনই সাইক্লোন শেল্টার দিকে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, তখন আর ওই গরু মহিষের দিকে তাকানোর খুব একটা সময় মানুষের থাকে না। তো যখন ওই ঘরের ভিতরে থাকে, গরু ছাগলের ঘরগুলো সাধারণত দুর্বল থাকে, বসত ঘরের চেয়ে দুর্বল থাকে, তো প্রথমেই ঘরগুলো পড়লে কিন্তু গরু ছাগলের ঘরগুলো কিন্তু আগে ঝড়ে পড়ে যায়, এবং সেখানে ওই ঘর চাপা পড়ে আমার উপজেলাতে এবছর প্রায় 300-700টা গরু মহিষ মারা গেছে, ছাগল সহ। তো এটা ব্যাপক ক্ষতি, আমি মনে করি যে অঞ্চলের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। ধন্যবাদ। আমরা প্রায় কাছাকাছি আরেকটি প্রশ্ন নিই একই ধরনের, রুমানা তিন্নি মংলা বাগেরহাট থেকে করেছেন। ঘূর্ণিঝড়ে অনেক মানুষের কর্মসংস্থানের ক্ষতি হয়েছে, যারা এসব স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করত, তাদের কি হবে? মানুষের কর্মসংস্থানের ক্ষতি হয়েছে, এই যে এলাকাতে এই ঘূর্ণিঝড়টি হয়েছে, শরণখোলা এবং মোরেলগঞ্জ, এই এলাকার ব্যাপক একটি জনগোষ্ঠী মাছ ধরার সাথে জড়িত, এবং আমরা দেখেছি যে প্রচুর জেলে তাদের জাল হারিয়েছেন, নৌকা হারিয়েছেন। জেলে আছেন এখানে কেউ? আপনি কোথায় কোথায় মাছ ধরেন? সাগরে মাছ ধরি। সাগরে মাছ ধরেন? জি। কোথায়? বাইরে সাগরে ধরি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিডাগা, চট্টগ্রামে। চট্টগ্রাম। এখানে এখানে আমি আসি, আমরা ডেইলি ফিশিং করি সিডা, এখান থেকে মাছ মারে সিডাং চলে যাই। ওই সিঙ্গেলের সময় আমরা সিঙ্গেলের আগে 27 দিন আগে আইসি, আসার সময় ওই সিঙ্গেল দিছে, এখন মাছ পাইছি, পছন্দ মাছ পাইছি। মাছ পাওয়ার সময় আমরা সিঙ্গেল 10 নম্বর সিঙ্গেলের সময় ওই ডুবলা সরে ওই নাইকুল বাড়ি চাই, আসার সময় আমাদের ট্রলারটা উল্টে গেছে, উল্টে যাওয়ার সময় আমরা ট্যাঙ্কি লইয়া
সাঁতার ছিলাম সাগরে। মানে জালও গেছে নৌকাও গেছে? আমরা জালও গেছে আর নৌকাও গেছে, তাই সাঁতার ছিলাম আমরা 11 জন, 10 জন লোক, 12 জন লোক ছিলাম, 12 জনের মধ্যে 11 জনের কোচ নাই আর ট্রলারদের কোচ নাই আর আমি একাই বাঁচিয়েছি। আমার একটা ট্রলারের উড়ে নিয়েছে, এখন আমি দেশে যাওয়ার জন্য একটু ব্যবস্থা। আর মাছ ধরবেন না? মাছ ধরবো না। আর কে জেলে আছেন আপনি? আপনি কোথায় বা কোথেকে আসেন আপনি? বারুইখালি, আমি শালারচর ছিলাম। শালারচর ছিলেন? কি আপনার জাল নৌকা নিজের? না, আমার মহাজনের। মহাজনের ছিল, তার দুইটা জাল নষ্ট হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, একটা নৌকা পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার আমরা হেলারচরে চলে যাই। এখন কি হবে যে জাল নৌকা নেই, এখন কি করবেন? এখন কি করব, এখন আল্লাহ যা করে। জাল নৌকার ব্যবস্থা করবে মহাজন? আবার কথা হয়েছে মহাজন, আর তেমন কোন টপিক নাই যে একটা নৌকা ব্যবস্থা করবে, জাল নৌকা ব্যবস্থা করবে। আপনি জেলে কোথায় মাছ ধরেন আপনি? আমি দুবলার স্যার মাছ ধরি। আপনাদের জাল নৌকার কি অবস্থা? আমার স্যার দুইটা জাল চলে গেছে আর নৌকাও চলে গেছে। এখন কি করছেন? এখন এখন কিছু করি না, বাড়ি এসে থেকে বাড়ির ঘর দূর সব ভেঙে চুরি শেষ হয়ে গেছে। আমার তিনটে ছাগল ছিল, তাও মারা গেছে। এখন স্যার আমি এখন টোটালি নিঃস্ব হয়ে গেছি। আপনি আপনি দাঁড়িয়েছিলেন, আপনি মানে আপনার স্বামী জেলে ছিলেন? আচ্ছা, তো কি কি অবস্থা? মানে আমাদের দুইটা জাল নৌকা ছিল, দুইটা জাল নৌকা 1 লক্ষ টাকার মালামাল আর জাল নৌকা মিলি হবে, ওইগুলো সব কোথায় গেছে কোনো তার খবর নেই। এখন আমার স্বামী ওই নিঃসঙ্গ হয়ে ঘুরতে আছে যে কি করে খাবো, বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবা হারালাম, ভাই বোন হারালাম, এখন কি করে খাবো? জাল নৌকা কিনতে কত টাকা লাগে? ধরেন একটা নৌকায় জাল লাগে 1.5 মন 2 মন জাল লাগে, তারপর তার দড়ি পোলট এসব পাইটকালিগুলো লাগে, তারপর নৌকাটাও ধরেন 5-7 হাজার টাকা লাগে গড়তে। এত টাকা কোথায় পাবে? তার জন্য নিঃসঙ্গ হয়ে এখন গড়তে আছে মানসিক অবস্থা। আপনি রায়ন্দা গ্রাম থেকে এসেছেন? জি। আপনার গ্রামে তো অধিকাংশই জেলে ছিলেন? জি। সবাই জাল নৌকা হারিয়েছে? সবাই জাল নৌকা হারিয়েছে, এরকম বহুত আসছে আমাদের সাথে। তালেকদার আব্দুল খালেক, এই যে দেখছেন যে অধিকাংশ জেলে তাদের জাল নৌকা হারিয়েছে, তো এই যে রিলিফ, এ তো শুধুমাত্র প্রতিদিনের খাবার দেওয়া হচ্ছে, তো এই মানুষগুলোর পুনর্বাসনের কি হবে? আমার মনে হয় সরকার চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে এরা ক্ষতিগ্রস্তের একটা তালিকা হচ্ছে, সরকার তার সাধ্য মতন যেটা করার সেটা তো অবশ্যই আমি আশা করি করবে, তার কারণ সাহায্য সহযোগিতা তো অনেক আসতেছে। আমার মনে হয় যে অনেক জায়গায় যোগাযোগের জন্য যেতে পারে না, আবার অনেক জায়গায় আছে যে ইউনিয়ন বড়, হয়তো চেয়ারম্যানদের যোগাযোগ ব্যবস্থা এমন একটা এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারেনি, যার কারণে আমার মনে হয় যে আমি যতদূর জানি যে সবাই যদি চেষ্টা করে এবং সবাই আন্তরিক থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা না। আর যে কথা আছে যে দুবলর চল দিয়ে সাগরে যারা মাছ ধরে, এইটা একটা ব্যতিক্রম ধর্ম। এই হলো এখানে অনেকেই আছে, 75% হলো মহাজনের কাছ থেকে দাদন নিয়ে তারা ওই জায়গায় মাছ ধরতে যায়, এক্সেপশন হলে দুই একজন যে যাদের হয়তো অল্প সম্পদ তারাই গেছে। এই এনাদেরকে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় এবং আমি এনজিওদেরও বলবো যে তাদের পক্ষ থেকে যাতে তারা আবার এই মাছ ধরার মতন তাদের সেই অবস্থাটা ফিরে পায়। এই মানুষগুলো যাতে আবার উঠে দাঁড়াতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ ব্র্যাকের প্রায় 2500 কর্মী সাইক্লোনের পরের দিন থেকে বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন, রিলিফ কাজ এবং বিভিন্ন রকম সার্প মানে যেটাকে জরিপ কাজ করে যাচ্ছেন। সেখানে আমাদের সব শুধু নট অনলি জাল নৌকা, সেখানে আমাদের কোন কোন ধরনের লোক কী কী কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলা ক্ষেত্রকে আমরা সরেজমিনে আইডেন্টিফাই করতেছি, যার মাধ্যমে মানুষকে কীভাবে সম্পৃক্ত করা যায় যাতে সে তার যে সে যেন তার যেটা সম্পদ হারাইছে সেটাকে যেন সে তার কীভাবে ওভারকাম করতে পারে। আবু তালেব সাহেব, এই যে জাল নৌকা এবং বলছিলেন যে 15-20 হাজার টাকা লাগে একটা জাল এবং নৌকার ব্যবস্থা করতে, আপনার কি মনে হয় এই ধরনের কোনো উদ্যোগ কি আদৌ আপনি দেখবেন? অবশ্যই, আমি মনে করি যে বিভিন্ন পেশার লোকরা যে পেশার পরে তার জীবন জীবিকা নির্বাহ করে, এরকম মানুষদেরকে চিহ্নিত করা এবং তার তালিকা তৈরি করে ব্যাংক অথবা এনজিও যারা ক্রেডিট ফাংশন করে। মানে অতীতে হয়েছে এরকম ঝড়, তো আগে হয়েছে, আপনি কখনো এই যে জাল নৌকা দেওয়া হয়েছে? না, এরকম আমি দেখিনি বা কখনো শুনিও নাই। তো আমি মনে করি যে আমরা একটা প্রস্তাব রাখছি বা আমরা এটাকে মনে করি যে এবছর ঝড়টা খুব যে ভয়াবহতা ছিল বা তীব্রতা ছিল, মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, জান এবং মালের ক্ষতি হয়েছে,
আমার মনে হয় বিভিন্ন এনজিও যারা ক্রেডিট ফাংশনে কাজ করেন তাদের সুদমুক্ত লোন দেওয়া উচিত তাদের ঘুরে দাঁড়াবার জন্য। এবং ব্যাঙ্কগুলো তো সহজ শর্তে ওই সমস্ত পেশাজীবী মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার আমি মনে করি প্রয়োজন। তাহলে হয়তো একটা পরিবার 3 মাস বা 6 মাসের ভিতরে সে ঘুরে দাঁড়াতে পারবে এবং আস্তে আস্তে সে কাজ করে ধরবে ওই যে 4 দিনের টাকাটাও শোধ করতে পারবে। ধন্যবাদ খুশি কবির। এই যে সুদমুক্ত ঋণ, এই যে তারা যাতে জাল কিনতে পারে, নৌকা কিনতে পারে, সেরকম দেওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কারণ যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে যে এনজিওগুলো তো এখনও কিস্তির টাকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চাপ দিচ্ছে মানুষের কাছে। আমার মনে হয় একটা সবচেয়ে বড় প্রয়োজন হলো একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া, সরকার, এনজিও, এখন পর্যন্ত যারা আমাদের একমাত্র ইউনিয়ন পরিষদেই এখন আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে, আর কোথাও তো নির্বাচিত প্রতিনিধি নাই, এবং যারা ভবিষ্যতে হবেন সবাইকে নিয়ে আমরা আমাদের সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত, সেখানে একটা রূপরেখা থাকা উচিত। আমার যে অভিযোগগুলো আসছে সেখানে আমার মনে হয় এই মুহূর্তেই সকল এনজিওকে বলা উচিত, ইভেন ব্যাংকগুলোকে বলা উচিত যে এখানে এখন ঋণ উঠানোর প্রক্রিয়াটা যেন বন্ধ হয়। তালুকদার খালেক, আপনি মাথা নাড়ছিলেন এ ব্যাপারে। একটু বলতে চাই, আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে এখনো পর্যন্ত যারা এনজিও কাজ করতেছে তারা কাজ করতেছে, কিন্তু তাদের যে লোনটা আছে এই লোনটা যদি আপা যেটা বললো এটারে বন্ধ করা উচিত, এখন একটা সময় পর্যন্ত বন্ধ করা উচিত। আমার কাছে এখনো পর্যন্ত আমার কাছে 2-1 রিপোর্ট আছে যে এখন যারা টাকা দিচ্ছেন তারাও আবার 5-7 সপ্তাহের ভিতরে আবার টাকাটা 20 টাকা করে আবার জমা দেয়, এই ধরনের আমার কাছে কিছু অভিযোগ আছে। সেই জন্য আমার কারো আমার অভিযোগ, আমার অনুরোধ হলো এই, যারা এনজিও কাজ করতেছেন তারা আপাতত তাদের যে লোনের টাকাটা, তারা যে সুদ টাকাটা নিচ্ছেন এইটা বন্ধ রেখে যাতে আরও তাদের সেই সমস্ত ক্ষতিগ্রস্ত লোক পায় এবং এইটা সুদবিহীন দেবেন, এইটা আমার অনুরোধ। এটা দিলে সেই লোকগুলো বাঁচবে। ব্র্যাক বোধ হয় এই অঞ্চলে কাজ করে, অনেক ব্যাপকভাবে কাজ করে। হ্যাঁ, ব্র্যাক নিয়ে কি ভাবছেন? এই যে ব্র্যাক, যে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্র্যাকের প্রায় 350 কোটি টাকা ঋণ আছে, কিন্তু ব্র্যাক ইতিমধ্যেই কিন্তু তার সমস্ত এলাকা অফিসগুলোকে স্থানীয় কর্মকর্তাদেরকে অবহিত করেছেন যাতে এই সময় যেন তার এই লোনের কার্যক্রম নিয়ে কোনো কথাবার্তা না বলেন। তার কারণ কতদিন এটা এখনো, যেহেতু যতদিন পর্যন্ত না তারা ঘুরে না দাঁড়াইতে পারবে ততদিন পর্যন্ত ব্র্যাকের নির্দেশ দেওয়া হয়েছে। এটা নির্ভর করবে আসলে লোকাল সিচুয়েশনের উপর, কোন সিচুয়েশনের উপর কোথায় কি হবে, এটা কিন্তু ওইভাবেই বলে দেওয়া হয়েছে লোকাল প্রতিনিধিদেরকে, তারা এলাকার সুযোগ সুবিধা এবং সমস্ত কিছু বিবেচনা করি তারাই সিদ্ধান্ত নেবে। অনেক এনজিও নিচ্ছে, আপনারা জানেন কিছু এটা? আমি পত্রিকাতে দেখছি, কিন্তু আসলে আমার কাছে এই ধরনের, যেহেতু আমি এই এলাকায় আসি না, সেহেতু আমার কাছে এটা পত্রিকাতে যেহেতু আসছে সেহেতু আমি শুনছি আর কি। কিন্তু তবে ইতিমধ্যে ব্র্যাক কিন্তু এটাকে অবহিত করছে, কিন্তু যাতে সেটা না করে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। আবুল কালাম মংলা বাগেরহাট থেকে করেছেন। সারা বিশ্ব থেকে সাহায্য আসা সত্ত্বেও অসংখ্য মানুষ এখনো ত্রাণ পাচ্ছে না, কেন ত্রাণ পাচ্ছে না? ত্রাণ বলতে যেটা হচ্ছে যে পৌরসভা বা যেখানে ত্রাণ সেন্টার আছে সেখানে যাচ্ছে, কিন্তু অসংখ্য মানুষ লাইনে দাঁড়ায় থাকছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে সেই মা বা সেই অসহায় মেয়েটা যখন ফিরে যাচ্ছে ত্রাণ না নিয়ে, তখন তাদের যে চোখ মুখের যে অবস্থা তাতে মনে হচ্ছে যে নিজের থেকে যদি কিছু পারা যেত তাও দেওয়া যেত, কিন্তু বিশ্ব কিভাবে সেটা দেখছে তা কল্পনা করা যায় না, তখন ফিরে যান। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার কিছু লোকজনের সাথে কথা বলি যে ত্রাণ তারা আসলে কতটা পাচ্ছেন। আপনি কোত্থেকে এসছেন? আপনি? আমি কানাইনগর থেকে আসছি। আপনার ত্রাণের কোনো ছোঁয়া পাচ্ছেন, মানে দেখছেন ত্রাণ পাচ্ছি? আমি 5 কেজি সিরিয়া পাচ্ছি, 1 কেজি মিডিয়া পাচ্ছি। কি প্রত্যেক দিন? ওই 1 তারিখে পাচ্ছি। আপনি রাঞ্জা থেকে এসছেন, কি পেয়েছেন? আমি চাল পেয়েছি, ডাল পেয়েছি, মনে করেন সিরিয়া পাইছি, মুড়ি পেয়েছি, দিয়েছে সব। এই বন্যার পর 2 দিন পরে দেওয়া দিয়েছে, এই অব্দি খাওয়া দিয়েছে কিছুটা, মানে ভালোই আছেন? একটু মোটামুটি আছি আর কি, জানডা বাসাবার ফিরনে মনে করে এগুলো আসি। আমার একটা মনে করেন টলার আনলে টলারটাও হারাই গেছে আর পাইলাম না, আর আমার মেয়ে তো হারানি গেছে, ঘর বাড়ি সব গেছে, এখন শুধু খাবার পাচ্ছি, এখন খালি খাবার পাচ্ছি আর থাকার কোনো কোন ধরনের জায়গায় নেই। কোন ধরনের সাহায্য চান এখন? এই যে খাবার বাদে সাহায্য চাই যে আমরা কিভাবে বাঁচব, টলারটা গেছে অনেক টাকা আজকে দরকার। তারপর আমার সমিতি আছে, এই সমিতিতে টাকা দেওয়া লাগে, হয়তো সন্ধ্যার সময় কানতে কানতে অনেক লোক যায়, তা আমি বাড়ির থেকে আসি
জিজ্ঞেস করি যে কোনো কান্দ কেন, কয়লে আজ তিনটার থেকে ভোরে স্লিপ দিলে মেম্বারে, ভোরে হইতে ঘুরতে আসি যে চাল দেবে 3 কেজি আর লবণ দেবে এই জন্যে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেলে এখন কয়লে আর নাই, আর পোল্টা পাড়া যেগুলো ছিল সব দেওয়াই গেছে, 350 মানুষ লাইন দেওয়াইছে, 300 মানুষের বলে দিয়েছে, আর 50 জন মানুষ কাঁদে কাঁদে বাড়ি গেছে। আপনি আপনি তো রায়দা থেকে, আপনিও রায়দা থেকে কি পাচ্ছেন এখন? আমি পাইছি ওই যে চাল ডুল চিড়ে, ওই দিয়ে আমি খালি শুকনো চিড়ে ছাড়া আমি বন্ধু চাল ডুল পাইনি। চিড়া কি করে খান? চিড়ে ভিজিয়ে, শুকনো চিড়ে ভিজিয়ে। পানি কোথায় পান? কি পানি খান আপনারা? পানি ওই দুই পট রাখেছি, ওই নিয়ে গেছে যারা তারা অনুরোধ করে দুই প্যাকেট পানি রেখেছি, দুই পট মানে ওরা পানি দেয়। জি তালুকদার আব্দুল খালেব, আপনার এলাকাতে বা আশেপাশে ত্রাণের ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি, কতদূর কি পাচ্ছে মানুষজন? আমি আমার রামপাল মংলার তো আমি বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছি, তবে আমার মনে হয় চেয়ারম্যান মেম্বাররা তারা তালিকা করেছে এবং আমার মনে হয় প্রথম থেকেই এ জায়গা সরকারি সাহায্য আসছে এবং বিভিন্ন এনজিও বিভিন্ন সাহায্য সংস্থা এই রামপাল মংলায় আমি দেখেছি অনেক জায়গায়। এটা আমি আমি ব্যক্তিগতভাবে এটা সন্তুষ্ট যে তারা দিচ্ছে। এখন কথা হয়েছে সবাই মুখ তো সন্তুষ্ট করা যাবে না। এক দুই নম্বর হলো এই যে কথা বলতেছে রায়দার ব্যাপারটা হলো ফেরি ছিল বন্ধ, আমি ওই ই পর্যন্ত সাউথখালি পর্যন্ত ওই সমস্ত এলাকায় আমি ঘুরেছি, আমি গেছি মংলা থেকে মোটরসাইকেলে, তখনও পর্যন্ত কোনো শক্ত যানবাহন ওই জায়গায় যায় না, অনেকে ট্রলার নিয়ে যায়, যাওয়ার পরে ওই নদীর পারে যারা থাকে তারাই পায়, তার কারণ পদঘাট সমস্ত ব্লক, যার কারণে গত পরশু দিনে ফেরি চালু হয়েছে, কালকেই 70-80টা ট্রাক ঢুকেছে এবং আমার মনে হয় প্রথম দিকে এখনও ইন্টেরিয়ারে যাদের রাস্তাঘাট যাওয়ার পরিষ্কার হয় না, শুধু মেইন রাস্তাই হয়েছে, এই রাস্তাঘাট দু একদিন ভিতরে পরিষ্কার হলেই আমার মনে হয় একটা সুষ্ঠু ঈদ ভিতরে আসবে, সময় ব্যাপার এবং যারা এইটা তালিকা করে তাদের সদিচ্ছা এবং আন্তরিকতার উপর এইটা নির্ভর করবে, তারা যদি সঠিকভাবে করে আমার মনে হয় কোনো লোকের অসুবিধা হবে। সুধীর চন্দ্রনাথ, মানুষ আসলে কতটা কি পাচ্ছে, আপনাদের কাছে কি রিপোর্ট? আমাদের কাছে যেটা হলো যে আমি একটু ব্র্যাকের কথাই বলি, যেহেতু আমি ব্র্যাকের থেকে আসছি, ব্র্যাক কিন্তু প্রায় 2 লক্ষ পরিবারকে লিস্ট করছে, ব্র্যাক কিন্তু 42 কোটি টাকার রিলিফ কার্যক্রম করার জন্য ইতিমধ্যেই তার নিজের তহবিল থেকে 9 কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং বাকিটা ডোনারদের কাছে চেয়েছেন, সে ডোনারদের কাছ থেকে সেটা পাবেন ব্র্যাক বিশ্বাস করেন, এবং সেইভাবে তার ব্র্যাক ব্যাপক ধরনের। আপনাদের কাছে কি খবর আছে অন্যান্য আপনার ব্র্যাক বাদে? হ্যাঁ, এখন কিছু কিছু যেটা বলছেন যে আসলে যে কিছু কিছু রিমোটেড এলাকা যেসব জায়গাগুলোতে আসলে এখনও যোগাযোগটা সেইভাবে হয় নাই, সেসব এলাকাটায় কিছুটা আমাদের আমাদেরও যেটা তথ্য আছে যে আসলে সেভাবে রিলিফ পৌঁছতেছে না। ধন্যবাদ। এক মিনিট, আমি একটু কথা, আরেকটা জিনিস আছে, আমাদের যারা চেয়ারম্যান মেম্বার যারা আছে, আমার মনে হয় কিছু কিছু অভিযোগ আমার কাছেও আছে, বিভিন্ন জায়গা আছে, যে ধরেন আমার পক্ষের লোক সেই জায়গা আমি একটু বেশি দিলাম, যারা আমার বিপক্ষের লোক তাদের দিলাম না, এই একটা প্রবণতা আছে এবং এর জন্য আমাকে বিভিন্ন এলাকা থেকে আমার কাছে নালিশ করেছে যে আমরা পাচ্ছি না, আমরা আমাদেরকে নাম বাদ দিয়ে দিচ্ছে, তখন আমি আর কী বলবো, বলতেছি ঠিক আছে কোনো সাহায্য সংস্থা দিলে, তবে আমার মনে হয় প্রশাসন থেকে এবং রেসপন্সিবল পোস্ট যারা হোল্ড করে তাদের উচিত এই সময় কোনো পলিটিক্স না করিয়া যাতে সবাই পায়, আর এখন তো পলিটিক্স না, দেশতলায় তত্ত্বাবধায়ক সরকার, পলিটিক্স করবে কেটে, এখন পলিটিক্স তো বন্ধ, অর্থাৎ নিরপেক্ষভাবে সবাই যারা এখন চেয়ারম্যান মেম্বার আছে তাদের উচিত নিরপেক্ষভাবে এই অসহায় মানুষের তালিকাটা প্রস্তুত করা। আপনার কথা সূত্র ধরে পরের প্রশ্নে আসি এবং সম্ভবত এটাই শেষ প্রশ্ন, আমাদের হাতে খুব সময় নেই আর। শেফালি হালদার, দাকুব, খুলনা থেকে করেছেন। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে এবারের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি কতটুকু নিরপেক্ষ হয়েছে, এতে দলীয়করণের সুযোগ তৈরি হয়েছে কিনা? আবু তালেব সাহেব, আপনি চেয়ারম্যান একজন, কতটুকু নিরপেক্ষভাবে হয়েছে, কারণ অনেক অভিযোগ আমি মনে করি আসতে শুরু করেছে, তালিকাগুলো নিরপেক্ষই হয়েছে, আমরা প্রাথমিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিক যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা আমরা প্রথম করেছি, পর্যায়ক্রমে আমরা ক্ষতি যারা বেশি হয়েছেন তাদের, তারপর যারা মধ্যম হয়েছেন তাদের, যারা কম হয়েছেন আমরা এবার তালিকা করেছি, এবং আমরা যখন আমরা জিআর বা বিজিএফ যে চালটা পাচ্ছি এটা আমরা ওই যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে আমরা তাদের দিক থেকে পর্যায়ক্রমে দিয়ে দিতে উপরের দিকে আসছি, ভিতরে আপনি বলছেন ঠিকঠাক মতো হচ্ছে আর কি, আমি মনে করি যে এটা কারোর কোনো অভিযোগ আছে আপনাদের যে ঠিকঠাক মতো হচ্ছে না? আপনি যিনি প্রশ্ন করেছেন, আপনি কেন এই প্রশ্ন করলেন? হ্যাঁ, এটা প্রশ্ন করছি এই জন্য, দেখা যাচ্ছে আমাদের এলাকায় ক্ষতি কম হয়েছে, তারপরে যার ঘরটা সম্পূর্ণ পড়ে গেছে তাকে কোনো টাকা দেওয়া হয়নি, 500 টাকা 1000 টাকা এরকম দেওয়া হয়েছে, কিন্তু যার একটা চাল নষ্ট হয়ে গেছে তাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু যার ঘরটা সম্পূর্ণ নষ্ট হয়েছে তাকে কোনো টাকা দেওয়া হয়নি, এরকম নজির আমাদের এখানে পাওয়া গেছে। এদিক থেকে একজন, হ্যাঁ আপনি।
আমি ব্রিজ সমিতি থেকে আমি 10,000 টাকা লোন নিয়ে সাগরে গেছি, সাগরে যাওয়ার পরে আমার জাল নৌকা সব ডুবে গেছে। প্রশ্নটা হচ্ছে যেটা জিজ্ঞেস করা হচ্ছিল যে চেয়ারম্যানরা যে লিস্ট করছেন তাতে আমি এখনো কোনো বাড়িতে আসার পরে কোনো সাহায্য পাই নাই। আমাদের এখানে থেকে আমাদের এলাকার একজন সাংবাদিক সে আমাদের এখানে যে 100 টাকা দিচ্ছে তাই পেয়েছে। আমাদের চেয়ারম্যান মেম্বার আমাদের এখন কোন তো আমি কোনো সাহায্য পাই নাই আমাদের এলাকায়। হ্যাঁ, আপনি পেছনে, একদম পেছনে, খুব সংক্ষেপে। এভাবে সুষ্ঠুভাবে বিতরণ হয়নি। কোথায় কোথায় এটা? এটা হচ্ছে চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কানমারি গ্রাম, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে তারা একটা লিস্ট করছিল এবং তার প্রথম তালিকায় আসছে মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যা গরিবদের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। খুশি কবির, আমার মনে হয় এখানে যেহেতু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই, জবাবদিহিতারও ব্যাপকতা নাই, সেই কারণে এই ধরনের অভিযোগ উঠছে। যেহেতু মাঠ থেকে উঠছে, যারা আসছেন ওনারা বলছেন এটা অবশ্যই সত্য, না হলে তো এটা এমনিতে উঠানো হবে না। তো আর এটা একটা বিষয় আছে, আমি যেটা মনে করছি যে তালিকা নিরপেক্ষ অনেক সময় হয় না, অনেক সময় নিজের লোকদেরকে দেওয়া হয়। এনজিও, আমি এনজিও করছি, এনজিওদের মধ্যেও আছে যে তাদের সাথে যাদের দলের সদস্য তারা বেশি পায়, তাদের দলের বাইরে যারা তারা পাচ্ছে না। আমি এখানে একটা দুটো সাজেশন দিতে চাচ্ছি, একটু দুই মিনিটও লাগবে না। একটা হলো যে সেনাবাহিনীর ব্যক্তিবর্গ যদি যাদের কাছে পৌঁছানো যাচ্ছে না, তাদের তো অভিজ্ঞতা আছে যে কীভাবে দুর্গম এলাকায় যাওয়ার একটা প্রয়োজন, সেখানে তারা যাওয়া উচিত এবং রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করা উচিত, সো দ্যাট এটা ইমিডিয়েটলি মানুষের কাছে যেন পৌঁছানো যায়। দ্বিতীয় হলো 91-তে দুজন সিনিয়র সচিবকে নিয়ে জেলায় পর্যায়ে কোয়ার্ডিনেশন ই করা হয়েছিল, যেখানে সবাই অভিযোগও আনতে পারত, আলোচনাও করতে পারত। আমার মনে হয় ইমিডিয়েটলি এখানে সরকারের পক্ষ থেকে একজন খুবই অত্যন্ত সিনিয়র একজন সচিবকে দিয়ে, যে দক্ষ সচিবকে দিয়ে এখানে যদি বসানো হয়, সেখানে সবার অভিযোগও চলে আসবে, সমন্বয়ও হবে, এটা মানুষের কাছে পৌঁছাবে। ধন্যবাদ। আমার একটা অনুরোধ এই যে আমাদের এই যে মাছ ধরার জন্য যে সাগরে লোকজন যায়, ধরেন 2-3 লক্ষ লোক যায়, 3-4 শেল্টার আছে, অতএব এই যে শেল্টার যদি থাকতো তাহলে এত লোক মারা যেত না। অতএব আপনার মাধ্যমে আমার অনুরোধ সরকারের কাছে যেন এইখানে পর্যাপ্ত শেল্টার এবার তৈরি করতে হবে। দুই নম্বরের সুন্দরবনে আগামী 20 বছরের জন্য সুন্দরবন যদি রক্ষা করতে হয়, যে সুন্দরবন এই অঞ্চলে রক্ষা করছে 65% গাছপালা নষ্ট হয়ে গেছে, 20 বছরের জন্য এর সমস্ত বনের ভিতরে ঢোকাই বন্ধ করে দিতে হবে, সমস্ত কাজ এই বন্ধ করতে হবে। এই হলো, আর একটা হলো এইখানে যত স্কুল মাদ্রাসা ই আছে এইগুলায় সাইক্লোন কাম আপনার স্কুল এইটা বানাইতে হবে, স্কুল না স্কুলও ই হবে, এবং আপনার আমাদের দুর্যোগের সময় যাতে মানুষ ব্যবহার করতে হবে সেই সিস্টেম আমাদেরই করতে হবে। ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়, অংশগ্রহণ করতে চাইলে টেলিফোন করুন অথবা SMS করুন 01-819-407030, ইমেল করতে পারেন bengali@bbc.co.uk। শেষ করতে হচ্ছে, ধন্যবাদ আজকের শ্রোতা দর্শককে, আজকের প্যানেলকে ধন্যবাদ। মংলার হোটেল পশুর কর্তৃপক্ষ এই অনুষ্ঠান সফল করতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের বিশেষ ধন্যবাদ প্রাপ্য। ধন্যবাদ চ্যানেল আইকে এবং সবশেষে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ সংলাপের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে এখানেই বিদায় চাইছি।